নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক্তরঙ্গের বুলেটিন সংবাদ। কোভিডের ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিনের অভাবের ঘটনাকে ঘিরে শুক্রবার শিলচর হাইলাকান্দি রোডে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ভ্যাকসিন প্রদানের দাবিতে জনগণ পথ অবরোধ করে উত্তাল করে তুলেন সমগ্র এলাকা। পরে পথ অবরোধ মুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। ঘটনায় জানা যায়, গতকাল রাত জেলা প্রশাসন প্রচার করেছিল যে শহরের কয়েকটি স্থানে ভ্যাকসিন দেওয়া হবে আজ। সে মতে লিঙ্ক রোডের বিপরীতে টিচার্স ট্রেনিং কলেজে সকাল থেকেই লাইনে দাঁড়ান মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু না হওয়ায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উত্তেজিত জনতা শিলচর মেডিকেল কলেজ রোড অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে পুলিশের পক্ষ থেকে পথ অবরোধ করতে বারবার বলা সত্ত্বেও উত্তেজিত জনতা কর্ণপাত করেনি। অবরোধের ফলে শত শত যানবাহনের সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও রাস্তায় আটকা পড়ে। উত্তেজিত জনতা শান্ত করতে নিরুপায় হয়ে পুলিশ একসময় লাঠিচার্জ করতে বাধ্য হয়। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। অ্যাম্বুলেন্স রুগে একটি যদি মরি যায় পরে এটা এটার দায়ী খেয়ে নিব। আপনারা একজন ভ্যাকসিনের কারণে একটা মানুষের তো জাল নিতে পারেন না। আমি গাড়িটা যাইবার লাগি দিছিল পুলিশ ম্যাডামে, তখন আমি গাড়িটা আটকাইছি, তখন আমার গালের মধ্যে চোর মারছে, তখন আমার মেয়ে তার হাতে ধরছে দরিয়া ঠেলা দিছে ইয়ে করছে। মঙ্গলবার আইসি আটটার সময়, কইছে একটার সময় ভ্যাকসিন নাই। আচ্ছা, আইসি কইছে যে অনলাইন হইতো নাই, অফলাইন হইতো নাই, অনলাইন হইতো খালি। আচ্ছা, কালকে আইসি, কালকে আই ওলা দুইটার সময় থেকে ঘুরিয়ে কইছে ভ্যাকসিন নাই। আজকে কইছে যে আই সেটা ভ্যাকসিন আছে সবাই দেবো আইব। আচ্ছা, কিন্তু আজকে এই সাইটটা সময় ইয়া বই দিছি, এখন নয়টা সাড়ে নয়টা পনেরো দশটার সময় তারা কয় যে আজকে ভ্যাকসিন নাই। আমি তো অফিসে গিয়ে আমার তো কেউ নাই, কে জানাই কেউ নাই, তারা সব গেছে গিয়ে বাকি গেছে গিয়া নয়টার সময় সাড়ে নয়টার সময় কয় ভ্যাকসিন নাই। আনা খাইয়া কাম করে সাইডিন আজিরা খেয়ে দিব আমরা।